আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আর আজকের পর্বে রয়েছে চিজি গার্লিক ব্রেড। আর এই ব্রেডটা চুলায় তৈরি করেছি, বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সঙ্গে বড়দেরও অনেক পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম আধা কাপ ময়দা, আপনারা আটা দিয়েও করতে পারবেন। লবণ দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ। লবণ এবং ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ ইস্টের কার্যকারিতা নষ্ট করে দেয়, এ কারণে লবণটাকে আগেই মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চা চামচ, চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ, ইস্ট দিয়ে দিলাম আধা চা চামচ। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি, ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানো ডিম থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স, এক চা চামচের আট ভাগের এক ভাগ অরিগানো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি এবং চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু এখানে ডিম দিয়েছি তাই পানির পরিমাণ খুব বেশি লাগবে না, আমার এক থেকে দেড় টেবিল চামচের মতো পানি লেগেছে। আর এই ডোটা যত সফট করে করে নেওয়া যাবে এই ব্রেডটা ততটা সফট হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন মোটামুটি এরকম একটু স্মুথ হয়ে আসবে এই পর্যায়ে এক টেবিল চামচ বাটার নিয়েছি, আর বাটারটা রুম টেম্পারেচারের। বাটারগুলোকে একবারে না দিয়ে দুই থেকে তিনবারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। প্রায় আট থেকে দশ মিনিটের মতো আমি ডোটাকে মথে নিয়েছি। এবার একটি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা গরম জায়গায় রেখে দিব, যতক্ষণ না ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে একটা পেস্ট তৈরি করে নেয়ার জন্য এক টেবিল চামচ বাটার নিলাম, দিয়ে দিলাম এক চা চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ। এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছু সময় পরেই দেখবেন যে এটা এরকম ফোমি হয়ে যাবে। হয়ে গেছে, দেখুন এরকম ফোমি করে নিতে হবে। প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট পরে ডোটাকে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। বাতাসগুলোকে বের করে দিয়ে ডোটাকে ওয়ার্কিং টেবিলের উপরে নিলাম। এবার হাত দিয়ে একটা চার কোণা রুটির মতো করে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু বেলনা দিয়েও বেলতে পারেন, তবে অনেক বেশি সফট তাই এটাকে আপনারা চাইলে হাত দিয়েই করে নিতে পারবেন। পাতলা করে করে নিচ্ছি। এখানে একটি আট ইঞ্চ কেক মোল্ডের মধ্যে বসিয়ে দিলাম। চারপাশগুলো এরকম একটু উঠিয়ে দিচ্ছি, এটা উঠিয়ে না দিলেও হবে। আর মোল্ডে একটি বেকিং পেপার দিয়ে নিয়েছি, চারপাশে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার রুটিটাকে চারপাশে উঠিয়ে দিয়ে মাঝখানে সমান করে নিলাম। এবার আগেই যে পেস্টটা করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু আপনারা যখন ব্রেডটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তখন করবেন। আমি আগে দিয়েছি জন্য মাঝের যে ব্রেডের অংশটা এটা কিন্তু ঠিক মতো ফোলেনি। উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিলাম, আর কিছু কালো অলিভ দিয়েছি। উপর থেকে সামান্য একটু অরিগানো লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্রেডটাকে ফার্মেন্টেশন হওয়ার পরে করবেন। খুব ভালো মতো সব কিছুকে সেট করে নিয়েছি। এবার একটি টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ২৫ মিনিট থেকে আধা ঘন্টার জন্য, বা যতক্ষণ না ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ব্রেডটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে চিজ এবং বাকি উপকরণগুলোকে দিয়ে নেবেন। এবার চলে যাচ্ছে বেক করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা লোয়ের চেয়ে সামান্য একটু বেশি আছে। এবার এর মধ্যে কয়েকটি সাদা কাগজ দিয়ে দিলাম, এর উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ১০ মিনিট। আর এই কাজটা ব্রেডটা রেডি করার আগেই করে নেবেন। প্রায় ১০ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু
এই প্যানটা অনেক গরম, তাই খুব সাবধানে মোল্ডটাকে বসিয়ে দিতে হবে। আমি মোল্ডটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু প্যানের নিচে আরও একটি তাওয়া দিয়ে নিয়েছি, এতে করে ব্রেডের নিচের অংশ পুড়ে যাবে না। চুলাগাছটা লোয়ের চেয়ে সামান্য একটু বেশি রেখে অপেক্ষা করব 35 থেকে 40 মিনিট, বা যতক্ষণ না উপরের চিজগুলো মেল্ট হয়ে যাচ্ছে এবং ব্রেডে খুব সুন্দর একটা কালার আসছে। দেখতে পাচ্ছেন ব্রেডটা অনেকখানি ফুলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিজগুলো ভালো মতো মেল্ট হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। ব্রেডটাকে নামিয়ে নিয়ে চারপাশ থেকে এভাবে একটু সারিয়ে নিচ্ছে। আমি একটু নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচের অংশটা কিন্তু একটুও পুড়ে যায়নি। এবার পছন্দ মতো কেটে নিতে হবে। আমি 9টি ভাগে ভাগ করে নিলাম, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিজগুলো খুব ভালো করে মেল্ট হয়েছে আর ব্রেডটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। অনেক সময় বাচ্চারা পিৎজা খেতে চায়, তখন যদি ঝটপট এই চিজি গার্লিক ব্রেডগুলো করে দেন, দেখবেন যে বাচ্চারা অনেক খুশি হবে। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।